हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल नुसरत मो। आजकल वीडियो टी तादेर जोनो ज़्यादा अतिरिक्त हेयर फॉल होच्छे। आज के आमी आपना देर के एक टी हेयर टोनर तैरी करे देखाबो, जेटी आपना देर चूलेर गोड़ा मजबूत करे हेयर फॉल कमाते सहाज्य करबे। आज के टोनर टी तैरी करते आमादेर लागबे एलोवेरा। एखाने आमी एक टुकड़ा एलोवेरा नियेछी। एलोवेरा आमादे त्वकेर जोन्नो जेरकम उपकारी, तेमनी आमादे चूलेर जोन्नो खुबी कार्यकारी। एलोवेरा एलोवेरा आमादे चूलेर गोड़ा मजबूत करे, चूल पड़ा खुबी द्रुत बंध करे एबं चूलके खुबी झलमले एबं स्वास्थ्योज्जवल करे तुले। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি অ্যালোভেরাগুলোকে খুব ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারাও ঠিক একইভাবে অ্যালোভেরাগুলোকে টুকরা করে নেবেন। তাছাড়া আপনারা যে হেয়ার অয়েল ইউজ করেন আপনাদের চুলে, ওইটাতেও আপনারা অ্যালোভেরা ইউজ করতে পারেন। টোনারটি তৈরিতে নেক্সট আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ। এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি। এটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই বাসায় তৈরি করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন যাতে কিছু মিস না হয়ে যায়। এই টোনারটি তৈরিতে আমি এখানে পেঁয়াজ ইউজ করেছি, কারণ আপনারা সবাই জানেন পেঁয়াজ আমাদের নতুন চুল গজাতে কতটা উপকারী একটি ইনগ্রেডিয়েন্ট। সো নেক্সট আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মেথি। মেথির সাথে তো আপনারা সবাই পরিচিত। চুলের যত্নে মেথির গুণাগুণ বলে শেষ করা যাবে না। মেথি আমাদের চুল পড়া বন্ধ করে চুলকে অনেক লম্বা করতে সাহায্য করে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, সাথে আমি মেথিগুলো দিয়ে দিব এবং একই সাথে পেঁয়াজ এবং আমি যে টুকরা করে অ্যালোভেরা কেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিব। আপনারা যদি এই টোনারটিতে অ্যালোভেরা ইউজ না করতে চান তাহলে স্কিপ করতে পারেন। এতে আপনারা কালো জিরা অ্যাড করতে পারেন। কালো জিরা আপনাদের চুলের ফ্যাকাশে ভাব দূর করবে। সো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সবগুলো উপকরণ পানিতে জাল হচ্ছে। এই জাল দেওয়ার কারণে পেঁয়াজ, অ্যালোভেরা এবং মেথির সব গুণাগুণ পানিতে চলে আসবে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এই পানিটা যখন 1 কাপের মতো হয়ে আসবে তখন আমি চুলার জালটা অফ করে দিব। অর্থাৎ আপনারা যখন এটা তৈরি করবেন তখন দেখবেন আপনাদের পানিটা কতটা ঘন হয়েছে এবং পানির কালারটা চেঞ্জ হয়েছে কিনা। সো এখানে আমার টোনারটা তৈরি হয়ে গিয়েছে, আমি এটাকে এখন ছেঁকে নিব। সো ফাইনালি আমার টোনারটি তৈরি হয়ে গিয়েছে। ব্যবহার করার সুবিধার জন্য আমি এটিকে স্প্রে বোতলে নিয়ে নিয়েছি। এতে টোনারটি চুলের গোড়ায় অ্যাপ্লাই করতে খুবই সুবিধা হবে। সো আপনারা স্প্রে বোতল ইউজ করার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টোনারটি আপনাদের চুলের গোড়ায় অ্যাপ্লাই করবেন। এই টোনারটি আপনারা আপনাদের সমস্ত চুলে অ্যাপ্লাই করবেন এবং বিশেষ করে আপনাদের মাথার ত্বকে অ্যাপ্লাই করবেন। এতে আপনাদের চুলের গোড়া খুবই তাড়াতাড়ি মজবুত হয়ে যাবে এবং আপনাদের চুল পড়া খুবই দ্রুত কমে যাবে। সো টোনারটি মাথায় অ্যাপ্লাই করার পর আলতো হাতে সমস্ত মাথার তালু মাসাজ করতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও ঠিক সেভাবে বাসায় করবেন। এই টোনারটি আপনারা 2 থেকে 3 ঘন্টা আপনাদের মাথার চুলে রাখবেন এবং দেন চুল খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। আপনারা চাইলে শ্যাম্পু করতেও পারেন, নাও করতে পারেন। সো আমার আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।